এই মুহূর্তে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মনের টুইট বার্তায় কড়া সমচলনা করেছেন রেবতী ত্রিপুরার সাংসদ তিনি টুইট বার্তায় টুইট করেছেন রাজনীতি করার জন্য সংবিধান পড়া বাধ্যতামূলক নয় তবে সংবিধানের জানা থাকলে ভালো গ্রামের গরিব ও পড়াশোনা কম জানা মানুষের পক্ষে সংবিধান জেনে রাজনীতি করা সম্ভব না এই নিয়ে সরাসরি মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মনকে টুইট বার্তায় করা সমালোচনা করেছেন রেবতী ত্রিপুরা সাংসদ পাহাড়ের নির্বাচনের প্রাক্কালের মুহূর্তেই দু হাজার তেইশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের জনজাতি ভোটারদের কতটুকু ভোট কাটতে পারবে রেবতী ত্রিপুরা বর্ণাম মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা রাজ্য রাজধানী উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ে রেবতী ত্রিপুরার সাংসদ কড়া সমালোচনা করেছেন মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মণী